লালমনিরহাটের কালীগঞ্জের মহিপুর সড়কে ভারী যানবাহন চলাচল করার অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা সকালে গাঙ্গাচড়া শেখ হাসিনা সেতু পাড়ের মহিপুর বাইপাস সড়ক অবরোধ করেন শ্রমিকরা এতে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক সহ আশেপাশে রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায় শ্রমিকেরা জানান রংপুরের সঙ্গে যোগাযোগ সহজ করতে তিস্তা নদীর উপর গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু নির্মাণ করা হয় সাধারণ মানুষের চলাচলের জন্য যা খুলে দেওয়া হয় স্বল্প পরিসরে কিন্তু নির্দেশনা অমান্য করে সেখানে চলাচল করছে ভারী যানবাহন ও বাস এতে করে সেতুটির ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে